দুনিয়াটা ঘুরে না খালি আমি বুঝি না, আমি ঘুরবো আপনার দুনিয়া ঘুরে ঘুরে কইবে দেওয়াতে খবর আসেনি মাইসর বাড়ি বাড়ি যা লাং ধরে আমি লাংরে বর্তমান তুই আর তাই দেখ কতটা কত আমি বাড়ির তুই আমার সময় দিবা আমার খেদমত করবে আমার মাথা ঘুরে মাথা দেহ ও ঠিক আছে রে ও ভালো লাগে ভালো লাগে আর শোন আমার কাছে সব ধরনের খবর আর তোর চরিত্রের মাঝে নানান জাতের জঙ্কার ধরিলছি আমি কাকটা কোন দিন দেখবে তোর এই জঙ্কার পরিষ্কার করে দিব আমার দিয়ে কিছু তোর হয় না খসে তুই মানুষের নানানটা তুই যখন সুন্দর করে দে সুন্দর করে দে এই লাস্টটা সাবধানে তুলো দারোগা সাহেব ঘটনাটা কিটা খুব ভয়ঙ্কর মহিলা নিজর জামাইরে গলাত গামছা বাছাইয়া মারিব লাগছে কোন বিবেকে তুমি এই খামটা করলা তোমার কি একটা বার্তা বুকটা খাবছে না এই মাতনা খানে এই ভয়ঙ্কর জঘন্য খামটা খানে গোটাইছো মাঝে লুকি দি আমি ডাকিয়া আর আমার টাকা দিয়ে আমি গলা আঙ্গুল আর দেখছি আমার পেট বসে না মাল খাইতাম টাকা দেয়া তোমার একজনে সরম করেন না তুমি তোমার বউর কাছে টেকা খুচরা তোমার কারণে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাম করি আইজ বাড়ি খাইলো বাড়ি এখানে গিয়ে কাম লইছে ছাত্র যাই এটাই আমার লোকের যে ব্যবহার করে আমি মাটির বাড়িতে চাইয়া বই থাকি সত্যি সহ্য করি ছাত্র আমার নানান ধরনের মাত মাতে আরো বড় লুজ্জা বদমান তারপর বউ তুই আমার বাড়িতে কোন নজর দে উল্টা পাল্টা মাত মাতে তাও আমি মাটির বাড়ি চাইয়া সহ্য করি খালি তোমার লাগি আমার টাকা দিলাও আর তুমি খাম বাড়াও কোন অসুবিধা না খাম যত বেশি করবে তোমার কোনো ধরনের বলার থাকবো আমি খালি বেট মরিয়া খালি খাইতাম খাই
পিলাও প্লিজ সি 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 আল্লাহ আমার আল্লাহ তুমি আমার দুনিয়া থেকে নেও কি এনে তুমি আমার গোপাল অত দুঃখ দিলা আমার সম্পর্কে ভালা করে চর্চাইছো নি আমি মাংসের বাসায় বাসায় খাম করি বুঝছো নি খামলা বেটি টেকা পাইলে তোমার পাও আমি দোয়া দেবো এছাড়া আমার কাছ থেকে আর কিছু আশা করিও না মানুষের মন দেখে না অন্তর দেখে না কবিছর লগে মাতিয়ে মারি বাড়ি দিব বন্ধু বন্ধু আমার কিটা তুই আধা খান খাওয়াইয়া বয়া তো গেলে আধা খান রে পুরা করার লাগে তোর টেকা তোর খান হইল টেকা মিলাইলা ও তোর হেকা করতে করতে ই আধা খান জিরো ভাষণ তো আছে বুঝছো তুই বন্ধু কখন কখন তুই টেকা কয় পাইলে টেকা পাইলাম কয় টেকা আমার বউ দিছে আমার বউ আমি যে সঙ্গে কম তাই আবার টেকা দে তাই আমার ভালো আছে বুঝছো তোর বউ বন্ধু বুঝছত নি তোর বউ গেছে গ্যাসের মেশিন ফেয়ার বুঝছত নি তোর বউরে সুইচ দিল বন্ধু খালি বুড় বুড়াইয়া বুড় বুড়া বুড়ে বুড় বুড়াইয়া তে খাই বন্ধু ব্যাসিক সিলানি বন কর দুলাল কই মাল লই আইছে নি দুলাল আইল না তো মাল লইয়া যাও আমরা খানা করে যাই গে স্কুল খানা করে ও আর দুলাল তে খা যে গুন ফাই ইগুন বাজে বয় কয়টা বাজে আমার মোবাইলটা তো বন্ধু আগেও খালি লাই তুমি আর দেখান একটু আগে আমার কথা চিলাইছে না যাকে চলো খানা করো যায় তার টেকা খাললি বলে টেকাইতাম না নগদ টেকা দিয়ে মাল খাইবো টাটকা সরের জিনিস খাবো বুঝছো না কি ওখান বন্ধু আধ খানা খাইতাম না টেকা কত দেখো আটটা খাইতাম ওই এনে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা আটো উঠি যায় আমার একটু দৌড় দৌড়ে আটো খানা করো যাইমু গিয়া বুনো খানা উঠিয়া কইবা সলের জিনিস দিত জিনিস জামালা করে জামালা করলে উড়াই দিব আমার লগে কোটি কোটি টাকা আছে আটো আটো আয় না কেনে অত দেরি হলি বুঝলাম না তাড়াতাড়ি তো আওয়ার কথা সই কিছু ভালো লাগে না রে শরীর খালি মেদ দিবি মেদ দিতে করে দিয়ে কিচ্ছু ভালো লাগে শরীর একটা চার 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 বেদনা বেদনা ও বেদনা বুঝলাম খামলা বিটি ইগুর দেখা যায় একবারে ফাঁক না মিলে গেছে খালি দেখা যায় উড়াল দে তাই আসমানের মাঝে কত বই লই গেল এবুতি তাই আয় না তাই বেটি সময় এলে তাই বেটি এমনি আইব এই প্রত্যেক দিন খামলা বেটির টাইম টেবিল লইয়া তুমি পড়ি থাকো ওখানে তাই বেটির লোকে তোমার কিতা হতো কারণ তাই লেগে আমার বুকও ক্ষত জ্বালা যন্ত্রণা খামনা খামা না খামে মাতো তুমি হইলে কি আমার মায়ার বউ আমার ব্ল্যাক ডায়মন্ড আমি সবসময় চাই তুমি ফুলফুলা থাকতায় জ্বর ধরা থাকতায় কোনো ধরনের খাম খাদো তুমি শরীর ওইটা না তুমি যদি মশলা টশলা আটাও তুমি আমার খান্দাত বইলে ওটা মশলার বেজাঙ্গা গন্ধ আমার নাকের মাঝে এই বোধ আমি সহ্য করতে পারি না কোনো সময়ও না ওটার লাগি তোমার সুবিধার্থে তোমার সহযোগিতার লাগে ধীরে ধীরে নিতান না আমি এখন খামলা বেটির ব্যবস্থা করছি ওখানে এই খামলা বেটির ঠিক মতো আয় কি না আয় খাম কাজ করে কি না করে তোমার সহযোগিতা করে কি না করে এগুলো খোঁজ খবর আমার রাখা লাগবো না বুঝিলিছি রে বউ বুঝিলিস বালা করে খালায় আমি তোমার বালা করলাম তুমি আমারে ভুল বুঝ না না তুমি এলা হইরা এখানে না আসলে আমি কইরাম যে খামলা বেটির সময় আইলো তো এমনি আইব তুমি বেটি কুম্বালা আইলো না আইলো এখানে তোমার তো কে লাভ নাই আর তুমি আমার কথা কিতা গুসা করছো নি না ই করছিলাম রাগ করছিল তোমার পয়লা কথাবার্তা বলি ওখান থেকে তুমি মিষ্টি আসি একটা দিয়া আমার লোক ধীরে ধীরে নিতাম না মাত্রা ওখানে আমার সকল রাগ জ্বালা যন্ত্রণা সব গেছে ওখানে আমি তোমার উপরে খুশি
জীবন সম্ভব না, এ আসলে মদ খাইতে খাইতে তার মাথা উল্টা পাল্টা উঠেছে। খারে আম্মা হইতো খারে মানে ছোট ম্যাডাম বা আফা কইয়া মাথা হইতো, এগুলো বেল বেড়ে আড়াই গেছে। এর মানে আরো একটা বিষয় আছে, সরাসরি এ হবো তোমার দেখছে না, তোমার যদি সরাসরি দেখতো আম্মা কইল না, অন্য কিছু কইল না, আমি তারে গেমাটার করলাম। তে আমার কন্ঠ কি আম্মাই তো লাগানি বন্ধরিয়া কইব আম্মা আমার সালাম নৌকা তে উল্টা ফাটে মাতে এবার আমি গল দিতাম ফাটাম না, বেটি সময় এলে বেটি এমনি আইব না, তুমি তো হাই তাস করি না চাই না না এই বেটিলে কে হাই তাস কে হাই তাস না মোখানো কই দাম টাইম মতো তাই তো যেহেতু মাস শেষে বেতনটা দিলাম টাইম মতো আইয়া তাই তাই কাম করতো আর তবে তাই জামাই তোমার আম্মা ডাকে বুঝতে রুচি সবের রুচিটা সমান না বুঝছো নি শহরে কি তা কচুর মর্ম বুঝবো না তুমি কো আমারে এই হে তো আর আমার মতো বেটার বউর মর মতো হে বুঝছো না আম্মা খালে ডাকতো খালে না খালে ডাকতো এটা বেল বেলে তার নাই আচ্ছা যাও এক কাম করো তাহলে ফোন একটা দেখে আই দাঁড়া কিলিও তোমার তোমার এটার বউরে থাকাটা দিব নে আচ্ছা ঠিক আছে আর তোমার কিছু লাগবো না তাও কি আপাতত তো ফোন আমার কিছু লাগতো না আমার জ্বালায় ভাল লাগে না মানে এমনিও গরমের জ্বালায় আর কি আনামত আনামত ফিরত আইসুন ও জিনিসটা একটু যাচাই করলাম একটু জাস্টিফাই করলাম আর কি দেখো তোমার তো দেরি হলো কি তার লাগে আর এটা কিতা শুনি তোমার জামাই বলে দিন দেয় চব্বিশ ঘন্টা মদ খাই বলে রাস্তাঘাটে ফুরি থাকে বিষয় কিতা তুমি কিতা জামাইয়ের লগে লগে অপ খাওয়াই খেলিছো না কিতা টাইম টেবিলে দেখা যায় কোনো ঠিক ঠিকানা নাই গরমিল বাইসা উল্টা পাল্টা মাত মাত বানা হইলাম বুঝছই না আমি আরো তিন চার জায়গায় কাম করি আমার হনো কাম শেষ করে তার বাদে আপনার বাড়িতে আওয়া লাগে আর আপনি আমার জামাইয়ের কথা যে খুঁড়া আমার জামাই কিতা খাইলো না খাইলো এগুলো আমার জামাইয়ের বিষয় রাস্তাত ফরি থাকলো কি গরম ফরি থাকলো এখানে আপনি আমার জিকাইন খানে আমার জামাইয়ের গেছে কাউকা ও তোমার জামাই অফারত করছি কেন তোমার দিঘা করি খানে মাথার মাঝে উল্টা পাল্টা লাগিয়ে গেছে ও ভালো কথা মনে করছো তোমার নামায় দিয়ে কোনো অপরাধ করি কিন্তু আমার দিকে এবার কোনো অধিকার নাই তুমি যেহেতু আমার ঘরে খাম করবে আয় তাই রায় আমি তোমার দীক্ষা বারবার আমার মনের মাঝে খালি একটা প্রশ্ন খালি উকি মারে খালি উকি মারে প্রশ্নটা কিতা যে অত সুন্দরী একটা নারী অত সুন্দরী একটা মহিলা হ্যাঁ ই মহিলার ই দুনস্তার করে বিয়া হইল কিলা খা কিলা খা কিভাবে বাইসা আমার কপালও যেখান আছিল ওখানো বইছে আমার কপালও অনু লেখা আছিল বিয়ে হইতো আল্লাহ জোড়া মিলাই দিছিল অনু বিয়ে হয়েছে আর শুনুকা আপনি তো বাউজলি মাত নানি এখন রাখুকা আমি ঘরের গিয়ে খাম খা যাতে আনাইলে বাপি বাদে চিল্লাইবা ইয়াল্লা ইয়াল্লা খাম করবা তুমি তো গামে গেছো আসলে বুঝছো না তো সুন্দর চেহারা তোমার গামে করে স্পষ্ট দেখা দা তোমার মুখের মধ্যে আচ্ছা ভাই সাবা তোর কা তোর তোরা না বেশি বেশি যা দেখো আপনারা রাখতে ও অবশ্যই অবশ্যই গরিবের হাতের লোকে বলে লোকের হাত নিলে ঠিক আছে হাত ধরা দায়িত্ব না ওখানে কই যা তোমার দেখলে আমার অত কষ্ট লাগে কেন আমার দুঃখ লাগে কেন তোমার এই কষ্ট দেখতে জুয়ান বেছে তো সুন্দর বেটি তুমি যে বলা আট বোঝা দশ তসি দশ তসি করে তোমার যে তোমার জামাই মাঝে না ওরে কাম করে জিনিসটা আমার খারাপ লাগে খুব কষ্ট লাগে আমার লাগে এটা খারাপ লাগতো আপনার গরু বউ আছে আপনার খারাপ লাগা বালা লাগা যেটা মন্দ লাগা আপনি আপনার বউরে হইতা এটা আমার এখন এখানে খেলে পড়তে আপনি আপনি আমার নানান ধরনের মাথা আপনার তো দেখা যায় অঙ্ক সম্বন্ধে কোনো ধারণাও নাই আমার যে খারাপ লাগার পরিমাণ বিশাল পাহাড়ের মতো এখলা তো আর একজনের লোক বাইকটা দেওয়া হইতো না আমার বউরে তো অত 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 খারাপ লাগা জানতে পারতো না এর লাগে তোরা বাইকটা দেবা তোরা বউরে তোরা তোমার আমার বউ কত সুন্দর বউ আমার বউ আত্মীয় অবস্থা খারাপ আমি তোর লাগে একমাত্র তাই মতো অবস্থা নেই বেশি বেশি করে কাম করা ওই যে দেরি করে এইসব কথা শুধলো যা লোকে যাও খাম করো বেশি যা তো তুকাই বাখরো অকল খাম বাখরো খাম কর বেটি খাম কর যতের বেলুন ফাটাই গেছে আজকে আমার খাম ফুল ফুটেছে গন্ধে সারা মন বেশি খারাপ ব্যবহার হয়ে গেছে মনে হয়
আমার বউর লাগে খারাপ ব্যবহারটা করা বেচারি কষ্ট হয়েছে লেখাপড়া করতে বড় চাকরি করতে দেশ বিদেশ ঘুরতা ওখান তো দেখা যায় তুমি যে অবস্থা লাগাইছো রে বাবা, তুমি তোমার মা বাবার মুখ কিতা চুল খালি দিয়া খাইবার তো ব্যবস্থা করে দিতা না ইটা ইটা তো ভালো জিনিস না বুঝি না ভাই সাহেব না কিচ্ছু নাই আমার পরিমাণ থেকে কি সমস্যা ইয়ার বেমার গেলে আর বেমার আই ও রে বাবা বুঝছি ই বয়সে যদি অত বেমারে লোক লো এই বেমারে ঘুরটুরি বানাইলে শরীর বাকি দিন চলবাই কিলা রে বাবা তো বেটিকে আইছি নি চিরো আইছো না ডাক্তার নি গেলো ইয়া না 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 ডাক দেওয়া লাগতো না আমি এটা কথা কই বাবা যে ফেলে ভাইনে ডুয়া আর তেলে ভাইনে ডুয়া আসলে নচল আর জমিনে ফসল গাছবালা যার ফলবালা তা তুমি তোমার মা বাবার বদনাম আনি দিবা বুঝছো নি খামর বেটিয়ে করলো গে তুমি কিতা কিতি যে খরো এটা আমার চকুত ফরে আর দুজনে বিচার দিছ বুঝছো নি তুমি চাও না কিতা মাসে মাসে খামর বেটিয়ে বলতে দিতাম তোমার লাগে যাও নিয়ে যাও অঙ্ক করো কি যাও যাও আইসো মেচো মেচো তাকড়া উঠরা একটা পরিবেশ আছে ওখান পরিবেশটা বোঝায় রাখবো মা বাবার মুখ ফোর করবে ওই গো কলম কিনি টুকু ও বিরয়নি হই যারুন ও আইনা বাইসা আহ বউ বাক্কা সময়তে শিখবার আন্দা ইয়া লোলা সেরা ছবি খালো ইরা দেখি তোমার আর খান দেখি কেনে আপনি আমার আর দেখতে পারেন আর খান দিয়েও দেখি ওবার কইরা কেনে ওই অবতার খালি কারণ চুকাই দিল দেখি ও দে হুকা আরে বাবা বাহ আজকে তোমার রাতের রেখা কিতা কর তুমি কইতে আর নাই কিতা হে আতর রেখা কথা কয় কিন্তু ইদু ভাষা বুঝতেই হচ্ছে আজকে তোমার আতর রেখা খবর তুমি আজকে প্রচুর টেকা আতাইবে মালুস আজকে কি দাম বেতন পাইবি ও গেলাই লাগা ও ঠিক আছে বুদ্ধিমত বুদ্ধিমতী ওটা লাগে তোমার আমি অত ভালো পাই ওখান কতই লোক দেখি কতই লোক যায় এখানে তো বেশি মানুষ রান্দা রাঁধতে রাঁধতে নিজ তো নাই কারে একবারে তুমি গোবর করে গেছো মাত্র দুইজন রান্দা রান্দার একটা ডিসিশন লই যাও এখনো সময় আছে মাত্র দুইজন রান্দা তোমার আর আমার সুন্দর করিয়া সাইডটা ডাইবা তোর আনবা আস্তা দিন গরু ঘুমাইবা পাওয়ার উপরে পাওয়ার তুল দিয়া চুল লাগাইবা ভালো লাগাইবা অন্য লাগু খাইবা আমার এখন লাগা দামাল লাগান গাড়ি করে দিতে গেলা
যার লাগি যার বাপ তার খবর দেখো এগুলা তোমার বাচ্চা যদি আরো দশ গু হয় আমি মন থাকি যদি তোমার গ্রহণ করিলাই এগুলা তুমি তাহ রাস্তা নর তোমার অসুবিধা নেই তুমি অত কষ্ট করাই তোমার লাগে আমার একটা দুঃখ লাগে বুঝছো তুমি এই কষ্ট খেয়ে করতা তুমি কলমি ফুল থাকবি তুমি গোলাপ ফুল হো না 15 টাকা গোটাবি কে এগুলো কোনো দাম নাই এর বাদেও কিন্তু তার একটা ধৈর্য শক্তি আছে এক মুঠো মাটির মাঝে তার শিকড় আঁকড়াইয়া ধরিয়া পানির মাঝে বাঁচতেও চেষ্টা করে তুমি অত কষ্ট খেয়ে করতা তুমি গোলাপ ফুল হয়ে যাও আমার গরু আহ দেখো তুমি রাজধানী হয়েছি এখন তা পাওয়ার আছে বেতন দিবানি আমাদের দিলে দোকানে আর আমরা দিতাম না বেতন তো তুমি ভাই ভাই আজকে তোমার বেতন পাওয়া কি তবে একটু দেরি হইব এখন পর্যন্ত টেকাটা 8 লাগছে আর টেকা টেকা দেখো নি বাতাসে উড়ে ঠিক আছে কিন্তু অবে ধরতে পারে না টেকা তো কথা হয় না তুমি মানুষ হইয়া তোমারে আমি বুঝাইতাম পারো না বুঝলো হইল টেকা তো অভ্যুষ এক কাম কর এখনো বুঝিলাম তোমার জামাই এগুলো নেশা তোমারে আজ পর্যন্ত ঠিক মতো ভালো করে খাওয়াই তোমারে না বিন্দাই তোমারে না নাইলে বেটা গো হইয়া তুমি বগর বউর জীবনও তো আমি খামো দিতাম না কোনো দিনও না হ্যাঁ বিষাইয়া মরে যাব আমার বউ খাবো দিতাম না এবার তোর মোবাইল বন্ধ করে ইউটিউব দেখ রে বাবা ইনে মা তো আছে বুঝছেন ওর কত ইউজিয়া বুঝিলাম নেশা করো গুলো সারিলা আমার গুলো আর আমি কত বাবা প্রতিষ্ঠিত মানুষ চাকরি করো আর ইতা দেড় টাকা চাকরি করলো ইন ওই মেসো মেনা দাঁড়ি আমার বাপ দাদা যেটা তুই না গেছো বাড়ির একটা নাম আছে আজারি বাড়ি এখন একটু গরিব হয়ে গেছি আমরা কিন্তু যেটা সম্পদ আছে মোটামুটি তোমার লইয়া সইলা পিঠা খাই যাই থাকবে বাচ্চা একটা সাইডু যদি হয় সাইডুর নামে হতো কি নৌকা মেনে যাবে আপনি আমার এটা লোভ দেখাই না যাবে আমি তার লোভর কাঙ্গালি নাই এটা বোধ পেটাই তো আমার লোভ দেখাইছেন বুঝছি আমি গরিবর বউ আমি জেলা আছি আল্লাহর কাছে শুকুর গুজার করি বুঝছি আপনি আমার এটা লোভ দেখাই না জানো আমার যদি এটা লোভ থাকতো না তাহলে ফা থেকে মাথা পর্যন্ত আমার টাকা পয়সা থাকলো না এই ধরনের মাথা আমার লোক মাথুই না জানো আচ্ছা কো শোনা তো বাদ দো এই বিষয়ে মা বাদ দিলেই না বুঝলাম আমি তুমি খাঙ্গালি না টেকা পয়সা লোভী না তবে তোমার তো প্রয়োজন আছে টেকা বর্তমান যে পরিস্থিতি যে অবস্থায় তুমি আছো তোমারও টেকার প্রয়োজন পৃথিবীর সকল মানুষেরও টেকার প্রয়োজন আমারও যেমন প্রয়োজন আছে তবে আমি একটা জিনিস চাইলাম ওই তোমার প্রয়োজন মিটাইলেও তুমি ঠেকা নিয়ে আমি তোমার ঠেকা দিলাই আমি একটা চাইলাম আমি একটা ভাই মুনি বুঝো না আপনি যে লেবাস লাগাইছেন আপনার যে চরিত্র এই লেবাসের তো অপমান হইল বালা বালা আমার টাকা আমার বাড়ি দিয়ে পাঠাই দিল এ এ এ ওডি উনিয়া না এ ওডি অত জেং বালা না বেটি তো অত জেং বালা না যখন ভুলে মতু ছিল খতম আমার আইল গেল দুই দিন বাদে কলার যদি ঠাললেও 10 টাকা দেওয়া রাখে বলি তোরা তোর রাত তো উঠি গেল হামলা বিচ্ছে রাগ তুলিয়া গেল রাগি তো হার্ড ফ্রেম দেখতাম গরানি সাবান নয়া মাছের বনা পালাইছি মালিককে দেখলে গাড়ি দিব তোমরা কাটর গিয়া গোসল করতে না খাবার তো দিতে না তোমরা যদি খাবার তো মালিকদের তুইলা দৌ পিতে লাগে তোমরা ওই চাদর রসি না গাইতা রসি একটা কিংবা পার নাই তোমরা আমরা যদি তা করো তো বাহুরিয়া দিলে বুকুর চলি তোমরা বালা হইয়া চলিও বালা হইয়া চলিও হইল আমরা যেমন কিচ্ছু বুঝি না নিজেরা ওরা সিয়ানা মনে করো না কি ওরা লা ওলা ওলা ওরা আমরা বুঝি না কিচ্ছু তার লাগে আও বাপ ধরে আও বুড়া বুড়া কোনা তুমি যদি রাজা বন্ধু আমার তো আমার মোবাইল বন্ধুক দেওয়া খাইলে বুঝছো নি ওখানে একমাত্র আমি বাকি আছি বন্ধু আমার বন্ধুক দেওয়া খাইলি তা নাইলে বেচা খাইলি বন্ধু তোর সন্তোষ থাকে বুঝছো নি সন্তোষ যদি থাকে দেখিল বন্ধু আমার কোথাও নাই কোনো টাকা পয়সা নাই বন্ধু বুঝছো তুমি তুমি মাল হয়ে গে যা আমি কোথায় যাবো মাল আনবো বন্ধু আমারও জান ফাটি যায় আর মাল খাওয়া লাগবে তো কিডনি বাড়ে দেখি যা হর আমিও বাঁচতাম না আজকে মাল না খাই দিয়ে
তোর বউরে বেতন আমি দিয়া আছি, বেতন দিলাইছ? বেতন দিলে আমি বেতন পাই না কেন? টাকা দিল না কেন? কাম করো মাসের বেতন, চলতি মাসের বেতন দেওয়া হয়েছে এবং অগ্রিম টেকাও আমি বেতন দিলাইছি, আর দেওয়া যাবে না। আমার টেকা লাগবো, আঙ্গুল হারাই তো আমার পেট ভরছে না। আমি মালে যদি পেট না ভরে ভাই যাব, আমার মাথা কাম করেন না। কিডনি আর আমার রান্দাওয়া লাগে, গরুরওয়া লাগে, দেখা দিলে কিতা পাইব, বিনিময়ে কিতা পাইব, কিতা চাও তো দা চাই পাইমু মনে কর তোর বৌরে চাইলাম পাইমু নি পাইমু দেখা দিলে তোর বৌরে পাইমু আরে দেখা তো আমার বৌরে নগে এ বেটা জি ভাই সাহেব ভিডিও করতে পারস নি? ও ভাই সাহেব হাসা পারস তো? হাসা পারি। No problem. No problem, bhaiya. Achcha. Koi problem nahi, apne nichonde taka dao, bujho ni. Ota do. Oje taka dimu? Ji bhaiya. Thik ache. Thik ache. Koto dorkar bolchi ar? Amar dorkar apo to yo khana khai holo to 3500. Ar dulalor goro lege 3000 soja 6000 dilao. Achcha, 6000 dile tor boure khaimu to. Ji. আমার বউ আনে দিলাইছি। তোর তো ক্যামেরা খুব বালা, তুই যদি মদ কুন না হইতে বালা ক্যামেরা নইলে লাগি না। ঠিক আছে বাই বাই। এই দেশ এত হাহাকারের মাঝে তুই টাকা পাইতে না, ও এক কথা কইলে আমার বড় নিয়া হারার আজ পেট বুড়িয়া মাল খাই মাঠ খানার গো নাই। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বন্ধু বেমার, তুমি সাহায্য করতে, তুমি না গিয়া আমারে ফাটাই দেয়, তাও আমারে ফাটাই রাখার লোকে লিলুর মামুর লোকে, তুমি তো আমার যেতে পারতায়। তোমার মাতার মাঝে আসলে মানুষের কোনো মগজ নাই, তোমার মাতার মাঝে খালি হিসাব পয়সার মগজ। তুমি এটা কেনে বুঝো না, আমার বন্ধু বুঝছো নি? এ তো আমার কোনো চাকর বাকর আছে না, আমার বন্ধু আছে, এর লোকে আমরা কলেজ গেলে স্কুল অন্তত আমরা লেখাপড়া করছি। ওখান যদি আমার বন্ধু হতে পারে না, আমি যদি তার সরাসরি টেকা পয়সা দিই তার বউর সামনে, এ তো কষ্ট পাইব, তার ইকুত লাগি দিব, তার প্র্যাকটিসের একটা বিষয় আছে। আমি তার বন্ধু, আমি তো তার এই লাগা তার বউর সামনে গিয়ে সাহায্য করতাম পারি না, বুঝছো নি? ও হন হেপি ফটো আছে, তার এই গল্লাগে আমার কাছে টেকা গ্রহণ করতো না। তুমি যদি হন আমার বউ হিসেবে, বন্ধুর বউ হিসেবে, বন্ধুর বউর খান্দার যাও, অর্থাৎ তার বউর খান্দার যাও, গ্যাস যদি টিভি টাবে টেকা গুণ দেওয়া হইলাম বা হিসাব ব্যবহার আছে হইল, ডাক্তারে চালাইয়া যাও ভাবি, ফরে লাগলে আমার জানাইবা, ব্যবস্থা করবো নি, তখন তো আমার বন্ধুরই গল লাগলো না, তুমি খেতে বলো না। ওটার লাগি ও লিটার মামুন সহকারে আমি তোমার পাঠিয়ে দিতাম, আমি নিজে যাইতাম না, বুঝছো নি? বুঝছি, কিন্তু তুমি নিলে তো কোনো সমস্যা আসলো না, ইয়া না হামে মামুরে তুমি কষ্ট দিরা, আর টেকাটা আমি নিয়া দিলে তো বেচারা আরো শরম পাইব, তুমি নিয়া দিলে আরো বেশি ভালো হইব। তুমি এক কাম কর, তুমি আমার লগে আইও না। তুমি বিষয়টা বুঝায় না, আমি নিয়া টেকা দিলে আমার বন্ধুর ইগত লাগবো, তুমি ইগো শব্দের অর্থ বুঝো না? হ্যাঁ ইগত লাগবো, হে মন্দ পাইব বিষয়টা। তুমি যখন গিয়া বন্ধু তো একবার সরকার, তুমি যখন গিয়া টিভিটা বন্ধুর বুড়া তো টেকা নাই দিলে দেওয়ার পরে বন্ধুই বুঝতে পারতো,
বন্ধুর বউয়ে কেনবে কেনবে চিকিৎসা করাই বলে বুঝছো না বিষয়টা করানোর পরে এর বাদে যদি টাকা পয়সা লাগে আমি নির্দেশ দেবো তাহলে আমার ফাঁসি কিলা লাগে না আমি নিয়ে দিতাম কোনো সমস্যা নাই তুমি আমার বউ তুমি সেটা বুঝো না আমি তোমার কথা কারণে কথা আমরা বন্ধুত্ব কিলা গেল আমরা বন্ধুত্ব করছি কিলা আমরা বড় হয়েছি এগুলো করছি এই বিষয়টা ধীরে ধীরে না আমরা ভালো করে বুঝলাম তুমি তা বুঝতে না আমি তোমার কিতা তুমি কথা আদা আমার পাঠাই দিবো কিছু না কারণ থাকো না তুমি মামুর কষ্ট সৃষ্টি থাকো মামু তোমার কষ্ট হইব নি কোনো সমস্যা নাই মামুরে হই হয়েছি মামুর কোনো সমস্যা না কিছু বুঝো না আর বাঙ্গায় হইলে বলতে হইতে বুঝে তুমি বলো গেছি আমার একবার আমরা কলেজও করলাম কলেজ আমি আমার বন্ধুর বিরোধ দিকে তাহলে ভাষা দেখা দিচ্ছিলাম এখন বন্ধু বন্ধুত্ব বন্ধুত্বর টাকা তুই আমার সাহায্য সহযোগিতা করছিস তার লাগে আমার টাকা পয়সা না থাকলে আমি তোর খাপ খাস বুঝা দিব তারপরে বন্ধু বেশি আটকে দিতে হবে চিন্তা করছো আল্লাহ তার ব্যক্তিত্ব কোন পর্যায়ে দিচ্ছে চিন্তা করছো হ্যাঁ তুমি আমি যেটা বুঝি না বেতারই না তোমার বাবার এই ধরনের ব্যক্তিত্ব কোনো মানুষ তুমি পাইছো না বুঝছেন বিষয়টা ও তাহলে তুমি জিনিসটা বুঝতে পারা না যে টেকা দিলেও সব এফেক্ট করে নিতে পারে বুঝছি বুঝছি আচ্ছা স্যার আমি যাই আমি আচ্ছা আচ্ছা আর বেটি এই ফ্রিজ থেকে মাছ মাংস বাদ করিয়া রাখতো আর তুই তাহলে তুমি আসলে ছোট লোক বংশের বুঝি বুঝছো না তুমি সাহায্য জিলা দিলে হইলো না আমার বন্ধুরে তুমি যারা সহ চিন্তা করতে ঠিক আছে আমার প্রয়োজন মিলিয়ে গেল আমার সময় দেওয়ার লাগে প্রচুর মানুষ আছে ও তাহলে কি বাবি কিতা করছো আমার কইছেন তুমি এক কাম করো তুমি বাড়ির থাকো যার ইচ্ছে তাহলে সময় দেও আমি দেখি আমার বাবি লাগে ও বাবি গেছেন ভালো লাগে ভাই বউ তোমাকে তোরা কষ্ট করি আমি তো আপনার ঘর আপনার লগে গপ করার লাগে বেতন নেই না আমি আপনার ঘর কাম করি তার বিনিময়ে বেতন নেই আপনার লগে গপ করতাম কিতা আবার খাম কিতা কিতা ওখান হুকা গিয়া খাম কাজে লাগে না না খামের হল তো তোর লিস্ট আমি দিব সব বর্ণনা আমি আবার তিন দিনই টাকা কুলিয়া হই বিষয়টা হয়েছে কিতা জানো নি তুমি আমার সময় দেওয়ার লাগি আমার লগে গপসা করার লাগি প্রচুর টেকা কিন্তু আমি তোমার দিছি কিতা আপনি আমার টেকা দিছ অবশ্যই আমার এখন কোন সময় টেকা দিলে কিতা মতো নিতা না সরাসরি তোমার টেকা না দিই তোমার দামাইরে তো দিছি আমার দামাইরে আপনি টাকা দিছ আমার দামের আপনি কিতা টাকা দিছ তাতে তুমি আমার সময় দেও অর্থাৎ তোমার একবার আমি কিনে লাগিছি ওই দেখো তুমি প্রমাণ প্রমাণ দেখতে চাও তো তুমি প্রমাণ দেও প্রমাণ দেখলে তুমি জিনিসটা ধীরে ধীরে নিতাম না সবটা ক্লিয়ার করবে খালি খাইনে তোমার লাগে মূলত আমি তোমার দামাই গেছি তোমার একবার কিনে আপনার চুপ থাকো আইন নিজরা তো তুলিয়া নেওয়া অপরাধ
আও আমার লোকে, তোমার বিষয়টা আদালতে দেখবো।